দেখতে পাচ্ছেন এখানে একজন মুকুট আনছেন, একজন নামাজের আজান পড়ছে, আর ওদিকে ঠাকুর তৈরি হচ্ছে। তো এসে গেছি আবার নতুন ভিডিও নিয়ে, নতুন একটা ভ্লগ হবে আজকে, মানে কলকাতা যাবো, কলকাতা ইকো পার্ক ঘুরবো, আরও অন্য অন্য জায়গা ঘুরবো, তোমাদের সব ভিডিও দেখাবো, তোমরা পুরো ভিডিও দেখতে হবো। হ্যাঁ, আজকে জমজমাটি একটা ভিডিও হচ্ছে। তো যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি, উঠে চ্যান করে ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে গেছি। তো মা এখন সাজাগুজি করছে, দেখি মা সাজাগুজি হয়ে গেছে। আর পিসি সাজাগুজি, আমরা সবাই আজকে আসছি আপনাদের সাথে জমজমাটি ব্লগ হবে এবং ফ্যামিলি টিভি। চলুন, তো আমি তো রেডি, দেখতে পাচ্ছ পুরোপুরি। এবার নিচে গাড়ি রেডি হচ্ছে, আর ভাই রেডি হচ্ছে। তো এবার নিচে যাব, গাড়িতে উঠবো, মা রেডি হয়ে গেছে, তো এবার গাড়িতে উঠবো সোজা কলকাতা, ঠিক আছে? তো যেতে যেতে রাস্তায় সাইট সিন দেখাবো, আর অন্য নিয়ে দেখাচ্ছি, চলো। রেডি, ব্যাগ নিয়ে নিচ্ছি, জুতো পরে নিচ্ছি, এবার গাড়ি থেকে যাচ্ছি। চাদর নিয়ে নিয়েছি, ঠান্ডা চললাম। সামনে আমাদের গাড়ি আছে, তো গাড়িতে উঠবো সোজা কলকাতা। গাড়িতে উঠে পড়েছি, এবার যাবো কলকাতা ইকো পার্কে। পিছনে পিছনে ভাই বসে আছে, আর রাক্ষসী মুড়ি খাচ্ছে আমার। তো গাইস, যেতে যেতে একটু বাথরুম পেয়েছে, তো গাড়ি থেকে নেমেছি। তো ভাই বাথরুম করছে, আর একটা ভাই নেমেছে, ওরা বাথরুম করবে। আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, এই ইকো পার্কের সামনে একটা তিন নম্বর গেটের পাশেই আমরা দাঁড়িয়ে আছি। এখানে খাওয়া দাওয়া করবো, মানে সকাল কিছু খাবো, খেয়ে ভেতরে ঢুকবো, কারণ ভেতরে প্রচণ্ড দাম, তাই আমরা বাড়ি থেকে খাবার নিচ্ছি, সেটাই খাবো, খেয়ে ভেতরে যাবো, ভেতরে গিয়ে আনন্দ করবো, খুব মজা করবো, সব দেখাচ্ছে আপনাদের। আপনারা পুরো ভিডিও দেখুন, ঠিক আছে? বন্ধুরা খেতে বসে গেছি, খাচ্ছে ফল, সকালে ব্রেকফাস্ট, ফল খাবো। এসে গেছি, একটু পরে ঢুকবো আপনার সবাই চলে, এখন টিকিট কাউন্টার খুলিনি। আমাকে শ্বশুর দিল ভাই, টিকিট কাউন্টার খুলতে এখনো দেরি আছে, 11টা বাজেনি। আমাদের সবে আপনাদের একটু টাইম দেখিয়ে নিই, 10:50 দশ মিনিটের অপেক্ষা, তারপর একসাথে সবাই যাবো, একদম খুব এনজয় করবো আজকে। এটা বলতে গেলে অনেকটা আনপ্ল্যান্ড ট্রিপ, তবুও খুব মজা হবে, খুব মজা হবে। যতক্ষণ খেয়ে নিই, মা টিকিট পেয়ে গেছে, এবার আমরা ঢুকবো ইকো পার্কে। এখানে একটু চেকিং হবে, মানে টিকিট চেকিং করিয়ে আমাদের ঢুকিয়ে দেবে ইকো পার্কের মধ্যে। চেকিং করছে, মা ঢুকে গেছে, এবার আমি ঢুকবো। চেকিং হয়ে গেছে আমার, আমি ঢুকে গেলাম, চেকিং করে আমরা ঢুকে গেলাম ইকো পার্কে। ভাইরে ঢুকছে, ভাই পিছিয়ে ঢুকছে, কমপ্লিট। ফাইনালি আমরা ইকো পার্কে ঢুকে পড়েছি, এইবার সব ঘুরে ঘুরে দেখবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা এসে গেছি ইকো পার্কে, তো দারুণ পরিবেশ, সত্যি দারুণ পরিবেশ, পুরো চারিদিকে পরিষ্কার, একদম পুরো দারুণ। এই এক বছর পরে আসলাম, আর বছর এসেছিলাম, আবার এই প্রথম আসলাম, আবার একদিন চেষ্টা করবো আসার জন্য। দারুণ আনন্দ হচ্ছে, আমাদের এখানে খুব ভালো লাগে ইকো পার্কে, মানে বেড়ানোর জায়গা তো প্রচুর, ভিতরে তো প্রচুর, মানে জায়গা, মানে ঘোরা দেখা, একদম নিরিবিলি পরিবেশ, দারুণ জায়গা। আর এখানে কম খরচায়, মানে এর চেয়ে ভালো জায়গা বোধহয় হতে পারে না কলকাতার মধ্যে। মা পিসি আর ভাই ওরা এগিয়ে যাচ্ছে, হাঁটতে হাঁটতে, দেখুন চারিদিকে কেমন নিরিবিলি পরিবেশ, দারুণ পরিবেশ, চারিদিকে গাছপালা, সত্যি কলকাতার বুকে এত গাছপালা ভাবা যায় না, দারুণ পার্ক এটা। আপনারা সবাই আসুন এই পার্কে।
আমার বান্ধবী মেরা সাথে আগে আম দেখো বড় হাতি স্ট্যাচু আছে এখানে এখানে ফটো তোলা মুন্ডি সবাই সবাই ফটো তুলছে কলা গাছ খাওয়া বাদ দিয়ে আমাকে খেয়ে নেবে দেখতে পাচ্ছ কত বড় হাতি তো বন্ধুরা আমরা ইকোপার্কে ঘুরছি দারুণ দারুণ জায়গা দারুণ দারুণ স্ট্যাচু আছে এক্ষুনি এই হাতের স্ট্যাচু দেখলাম আরও অনেক স্ট্যাচু আছে দেখছি আমরা করে আরে শিলবঞ্জি এসেছে আরে আমার বন্ধু ফ্রেন্ড বন্ধুকে বাড়ি নিয়ে যাবি তো একদম তাই দারুণ লাগছে না হ্যাঁ খুব সুন্দর তোর মতো আমার মতো তখন কাছে চলো বন্ধুরা চলো আর অনেক কিছু দেখানো আছে দেখুন দুদিকে গাছপালা আর মাঝখানে রাস্তা কত সুন্দর সবুজ সবুজ গাছপালা আর মাঝখানে মাঝখানে স্ট্যাচু আছে লাইটের স্ট্যান্ড আছে বন্ধুরা অসাধারণ পরিবেশ দেখতে পাচ্ছ সত্যি খুব অসাধারণ পরিবেশ আজকে লোকজনও খুব কম মানে শীতকালে এখনও সিজন পড়েনি তো সিজন পড়লে লোকজনে ভিড় হয়ে যাবে এখানে পুরো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে লোকজন আছে এটা খুব পপুলার জায়গা আমরা যতটা পারছি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের আপনারা প্লিজ ভিডিওটা পড়ে দেখুন অসাধারণ পরিবেশ বন্ধুরা দেখতে পাচ্ছ প্রত্যেক অসাধারণ করে তুলেছে দিন দিন ইকোপার্কটা মানে কলকাতার উপরে এত সুন্দর গাছের মেলা খুব রেয়ার তো বন্ধুরা আমরা ধীরে 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 সামনে লেক আছে লেকের দিকে যাচ্ছি দেখুন পাশে কত আমি আগে যাব কলা দেখুন দেখুন কত কত কলা বাগান পাশে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ইকোপার্কের ফুল ম্যাপ কোথায় কী আছে সব দেখানো আছে ডেয়ার পার্ক গলফ কোর্স এখানে আছে বড় লেক আছে একটা মাঝখানে অনেক কিছু দেখার আছে সব কিছু দেখা যাচ্ছে এখানে বিল বাবা এক্সপেন্সিভ দাম সবগুলো হোটেল আছে সব কিছু দেখাচ্ছি চলো সামনে লেক অসাধারণ লেক এখানে রাত্রিবেলা নাইট শো হয় মানে লাইটিংয়ে দারুণ একটা শো হয় সেটা যদি হয় আজকে অবশ্যই আপনাদের দেখাবো হ্যাঁ ওখানে লাইট শো হয় দেখুন অসাধারণ লেক ওফ অসাধারণ চারিদিকে পরিবেশ দেখতে পাচ্ছেন আর সামনে আছে দেখুন ওরা বোটিং করছে দেখতে পাচ্ছেন বাংলার গ্রাম দারুণ একটা দারুণ স্ট্রাকচার তৈরি করেছে মানে পাখার থিম করেছে দেখুন সারা রাস্তা জুড়ে পাখার থিম বাংলার গ্রাম তো বন্ধুরা আমরা যাচ্ছি এবার বাংলার গ্রাম থিমে সেখানে দারুণ গ্রামীণ সিন বানিয়ে তুলেছে কলকাতার মধ্যে দেখতে পাচ্ছেন সামনে গেট আছে গেটে একটা কৃষক দাঁড়িয়ে আছে মানে কৃষকের স্ট্যাচু ওটা 10 টাকা করে টিকিট জি আমরা 5 জন আছি টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা গ্রাম বাংলা সিন দেখবো কলকাতার মধ্যে চলো দেখতে পাচ্ছেন সর্ষে বাগান সর্ষে ক্ষেত মাঝখানে কৃষক মানে কৃষকের স্ট্যাচুটা অসাধারণ গ্রামীণ সিন বানিয়েছে দেখুন এখন রথের সিন বানিয়েছে অসাধারণ পুরো গ্রামীণ নিদর্শন তুলে ধরেছে দেখুন সামনে মাটির ঘর দেখুন গ্রাম দেখতে এসেছি 10 টাকা দিয়ে দেখুন লঙ্কা তুলছে একজন দেখুন মাটির বাড়ি আবার গোবরে ঘুটে দেওয়া অসাধারণ লাগছে মাটির বাড়ি দেখো এটা বলো থিম না এটা সত্যি 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 কাটছে না দেখুন চাষ করছে দেখুন মাটির বাড়ি পড়াশুনো করছে সেই পুরনো দিনের চিত্র অঙ্কন মাটির গায়ে অসাধারণ পরিবেশ
সামনে দেখতে পাচ্ছেন গরু গাড়ি, অনেক পুরনো গরু গাড়ি আমরা দেখতে পেলাম। এখন গ্রামেও দেখা যায় না গরু গাড়ি, যাই হোক এখানে এসে দেখতে পেলাম। একদমই তাই, দারুণ লাগছে। দারুণ লাগছে দেখুন, হ্যারিকেন ঝুলছে ওখানে, ও সত্যি অসাধারণ। গ্রামের সিন বোধহয় একেই বলে। দেখুন এখানে সবজির দোকানদার, এখানে বাজার বসছে, আর এখানে বাচ্চারা পড়াশুনো করছে। এরা ভুল করেছে তাই কান ধরিয়ে দিয়েছে। একটা অসাধারণ পরিবেশ, মানে ওখান থেকে পড়াচ্ছে প্লাস সবজি বিক্রি করছে। পাঠশালাটির দোকান ঘরে গুরু মশাই দোকান করে, কি সুন্দরভাবে তৈরি করেছে, সেই জন্য পথের পাঁচালির দৃশ্যগুলো ফুটে উঠছে। একদমই তাই, অসাধারণ দৃশ্য। আরও অনেক কিছু দেখাচ্ছি, চলো দেখুন মাটির হাঁড়ি, মাটির ভাঁড়, চাল বাচ্ছে, একজন হুঁকো টান দিচ্ছেন, একজন নামাজের আজান পড়ছে, আর ওদিকে ঠাকুর তৈরি হচ্ছে। ও পুরো গ্রাম বাংলার নিদর্শন একে বলে, অসাধারণ লাগছে দেখুন। সত্যি বন্ধুরা ভাবতে পারিনি ইকোপার্কে এসে এত সুন্দর এত সুন্দর দৃশ্য দেখতে পাবো, সত্যি দারুণ লাগছে। সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে, এভাবে খেলা করতাম, অনেক কিছু মনে পড়ে গেলো, পুরোনো স্মৃতি অনেক মনে পড়ে গেলো আমাকে। সেই পুরোনো গুলি ডান্ডা খেলা, খুব ফেমাস খেলা বাঙালিদের, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা ছোটোবেলায় খেলেছি গুলি খেলা। দেখুন সামনে আছে পটলদা, পটলদা চায়ের দোকান, একজন চা খাচ্ছে, একজন বিড়িতে ফুক দিচ্ছে। দেখুন এখানে এখানে বাজার বসছে, দেখুন বিভিন্ন বাজার, সবজি সবজি বাজার, ক্রেতা দাঁড়িয়ে আছে, এটা ফল ফল বাজার, দারুণ দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা, পুরো গ্রামীণ দৃশ্য। এখানে মাছ বিক্রি হচ্ছে, কুল দেখতে পাচ্ছেন, গাছে কুল হয়েছে, কাঁচা কুল ফেলে দিচ্ছে, কুল খাবো আমরা, মা কুল তোলো, চলো বিড়িতে কুল এসে গেছে। দাদা আলু কত কেজি? 25 টাকা। পাকাম দিন তো দুটো। এখানে বাজার ঘাট বসছে, তো মা পিসি বাজার করছে এখানে, তো চাচিরা দিচ্ছে না, কোনো কথাও বলে না, তাহলে কি হবে? আরে ওটা সত্যি না, সত্যি হলে অবশ্যই দিত। এই হোক দেখতে পাচ্ছ, অন্য দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর দৃশ্য, বাংলা নাচাচ্ছে, আর এটা ভেতরে রেস্টুরেন্ট বানিয়েছে, পুরো গ্রামীণ দৃশ্য, গ্রামীণ খাওয়া দাওয়ার, গ্রামীণ ড্রেস পরেছে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন পুরো গ্রামীণ ড্রেস, দেখতে পাচ্ছেন এটা নীল সাদা শাড়ি আর সাইকেল মমতা দিদির দেওয়া, দারুণ দৃশ্য দেখতে পাচ্ছেন। আমার ছেলেরা তিন ছেলে এখানে এসে গার্লফ্রেন্ড খুঁজে পেয়েছে। দেখুন দেখুন বন্ধুরা, গোয়ালের মধ্যে গরুর দুধ দিচ্ছে একজন, অসাধারণ দৃশ্য, সত্যি অসাধারণ দৃশ্য। সেই পুরোনো দিনের কথা মনে করে দিল এই দৃশ্যগুলো, গ্রামের দৃশ্য মজা নিচ্ছি। ও পুরোনো দিনের সেই পালকি, দেখুন পুরোনো দিনের পালকি, সেই আগে বড় বড় বিয়ে হতো এতে করে, মানে বউকে নিয়ে যেত পালকিতে করে, স্বামীর জন্য ভাত নিয়ে যাচ্ছে আর পিঠে বাচ্চা, অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে মাটির মরে রান্না হচ্ছে, মাটির উনুন, মাটির হাঁড়িতে রান্না হচ্ছে। দিদিভাই কি রান্না হচ্ছে? আমাদের দুটো খাওয়া দাওয়ার হবে, খেতে তো বিশাল খিদে, সত্যি খুব খেতে পেয়েছে। এখন যাই হোক
গ্রামের দৃশ্য খুব ভালো লাগছে, কিন্তু আর আর কিছু দেখার নেই। দেখুন কি সুন্দরভাবে সোলার প্যানেল দিয়ে এটা বানিয়েছে, পুরো একদম 360 ডিগ্রি, যাতে সূর্য যেখানেই থাকে সারাদিন যেন সুন্দরভাবে সৌরশক্তি পায় এবং সেখান থেকে ইলেকট্রিসিটি তৈরি করতে পারে। সুন্দর আবার এসে গেছি হারবাল গার্ডেনে, ভেতরে যাবো দেখা যাক কী আছে ভেতরে। দেখতে পাচ্ছেন এখানে অ্যালোভেরা গাছ, আর অনেক দারুণ দারুণ গাছ আছে, অনেক হারবাল গাছ, অনেক ঔষধি গাছ আছে এর মধ্যে। আমরা আস্তে আস্তে দেখাবো সব কিছু, চলুন ভেতরে। অনেক অসাধারণ গাছ আছে দেখতে পাচ্ছেন, আরও অনেক কিছু এখন হয়নি, হবে। এখানে অনেক সবজির গাছ আছে দেখতে পাচ্ছেন, অনেক লাইন দিয়ে সাজানো আছে, ঔষধি গাছ, সবজির গাছ, আর বিভিন্ন রকম গাছ আছে, ফুলের গাছ। দেখুন অসাধারণ, দেখুন অসাধারণ ফুলের গাছ এখানে, দারুণ পাখির আওয়াজ হচ্ছে এখানে, এর মধ্যে অসাধারণ পরিবেশ, ফুরফুরে হাওয়া দিচ্ছে। সামনে এটা বাদাম গাছ, খিদে পেয়েছিল খুব, তাই এখান থেকে নিয়ে নিচ্ছে অনেক খাবার দাবার, পিৎজা, চিকেন রোল আছে, আরও একটা খাবার আনতে গেছে ওই ভাই এসে গেছে, একটা চিকেন কাটলেট এসে গেছে। তো খাওয়া দাওয়া হবে সবাই মিলে, খেয়ে দিয়ে বাকি কথা বলছি। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, তো একটু বসে আছি, রেস্ট নিচ্ছি সবাই মিলে, এখানে কাগজ পেতে বসে আছি। তো বন্ধুরা ইতিমধ্যে কাকু চাউমিন এনেছে, আর অনেক খাবার এনেছে, আমরা সবাই মিলে খাবো, সবাই এখানে বসে আছে। খাবার শেষে এই পান খাওয়া হবে সবাই একটা করে, মিষ্টি পান। তো গরম গরম চা এসছে আমার হাতে, এবার খাবো। শীতটা কড়া করে পড়ুক, মুড়ি দিয়ে চাও খাচ্ছে, চাও ভালো লাগছে না তো কি করবো। খাওয়া দাওয়ার পর চলে এলাম হাঁটতে হাঁটতে, এখানে বোট চলছে, সন্ধে সন্ধে হয়ে এসছে, চারিদিকে লোকের লোকারণ্য দেখতে পাচ্ছেন, প্রচুর লোক, প্রচুর লোকের সমাগম এখানে। দেখতে পাচ্ছেন ট্রেন গাড়ি, ইকোবাগের মধ্যে ট্রেন গাড়ি, আমরা চেষ্টা করছি, আমরা এই ট্রেনে উঠে দার্জিলিং চলে যাব, আমরা চেষ্টা করছি এতে ওঠার। বন্ধুরা ট্রেনে অনেক অনেক লাইন, তো ট্রেনের দিকে যাইনি আজকে, তো বসে আছি এখন, দই খাবো, সবাই খাচ্ছি, মানে আমরা শুধু খেয়ে যাচ্ছি, মানে আর কী হবে, ঘুরছি আর খাচ্ছি, এছাড়া কোনো কাজ নেই, চলো দইটা খাওয়া যাক এবার। ট্রেনে উঠতে পারবো না, ট্রেন বেরিয়ে যাচ্ছে অন্য প্যাসেঞ্জার নিয়ে, যাই হোক অন্য দিন হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ সন্ধ্যে, অপূর্ব দৃশ্য। সামনে আছে মাদার্স ওয়াক্স মিউজিয়াম, ওটা ইকোবাগের বাইরে, মানে রাস্তা আছে, রাস্তার পরেই ওই মিউজিয়ামটা, দারুণ মিউজিয়াম। দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য ইকোবাগের, অসাধারণ দৃশ্য। ওটা কি, ওটা বেলুনের মধ্যে মানুষ ওখানে ওটা খেলা করে, মানে ও ছেড়ে দিলে ঘোরে, ঘুরতে ঘুরতে যায়। যাই হোক দারুণ একটা জিনিস বাচ্চাদের জন্য, অসাধারণ দৃশ্য এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইকোপার্কের, অপূর্ব দৃশ্য, চোখ জুড়ানো দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি জাপানিজ ফরেস্ট এক জায়গায়, চলো দেখি ঘুরে আসি জাপানিজ ফরেস্ট, চলো যাওয়া যাক দেখি কী হয়। লর্ড গৌতম বুদ্ধা, অসাধারণ।
চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। অসাধারণ রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ দৃশ্য। এখানে লাইটের মেলা হয়েছে, এখানে দেখুন এত লাইট, প্রচুর লাইটের মেলা। এখানে এখানে সবাই ফটো তুলছে, অসাধারণ পরিবেশ। এখানে জাপানিজ টাওয়ার দেখতে পাচ্ছেন, ওখানে এখানে বাঁশ, বাঁশের মধ্যে লাইট দেওয়া। ওয়াও, দারুণ বানিয়েছে এটা। ওই জন্য দেখতে পাচ্ছেন এখানে ভিড় অনেক কম, কারণ অনেকে জানে না এই জায়গাটা সম্পর্কে। আমরাও জানতাম না, আমরা ঘুরতে এসে গেছি এখানে। চলো এবার জাপানিজ টাওয়ারে যাওয়া যাক। বেল বাজে, অসাধারণ জাপানিজ ধরনের বেল বাজে, আপনারা শুনতে পাচ্ছেন অবশ্যই। কত সুন্দর দেখুন লাইটগুলো, জাপানিজ ধরনের বানানো, অসাধারণ পরিবেশ, অসাধারণ জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। ও অসাধারণ, অসাধারণ আপনারা দেখতে পাবেন। আর একটা অসাধারণ দৃশ্য দেখুন, দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে ওর মধ্যে। বেলে আছি ভিতরটায় যাচ্ছি, দেখি কেমন। আমরা চার পাঁচটা একটু ঘুরে দেখি, অনেকবার ইকো পার্কে এসেছি কিন্তু এই মিউজিয়ামটা এখানে দেখিনি আমরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অদূরেই প্যারিস স্ট্যাচু, রাইফেল টাওয়ার তোমরা দেখতে পাচ্ছ, সেই প্যারিস বিখ্যাত রাইফেল টাওয়ার। তোরা আমার ইকো পার্ক থেকে বেরিয়ে গেছি, তো এবার বাড়ি যাবো না, সামনে হস্তশিল্প মেলা হচ্ছে, ওখানে যাবো, গিয়ে আপনাদের সব কিছু দেখাবো। কলকাতার বিখ্যাত নাম করা হস্তশিল্প মেলা, সেটা দেখাতে চলেছি। তো বন্ধুরা আমরা এসে গেছি হস্তশিল্প মেলা, সামনেই দেখাচ্ছি, একদম এই ধারে হস্তশিল্প মেলা হচ্ছে। চলুন গুটি গুটি পায়ে এগিয়ে যাই। এসে গেছি আমরা মেলার সামনে, দেখুন মমতা ব্যানার্জির দারুণ একটা মেলা, এখানে প্রচুর কিছু বিক্রি হয়, বিভিন্ন জেলা থেকে লোক আসে পশ্চিমবঙ্গের, এখানে অনুষ্ঠান হচ্ছে, দারুণ সঙ্গীত হচ্ছে। কিন্তু আমরা সঙ্গীত দিতে পারবো না, কারণ আমাদের সমস্যা আছে একটু, ইউটিউবে সমস্যা যাবে। দেখুন কত কিছু বিক্রি হচ্ছে, এখনও হাতের তৈরি কাপড়ের দারুণ ডিজাইনের জিনিসপত্র, আরও অনেক মাটির জিনিসপত্র দেখতে পাচ্ছেন আপনারা। হস্তশিল্প মেলা পশ্চিমবঙ্গের নাম করা একটা ঐতিহ্যবাহী মেলা, দেখুন অনেক কিছু এখানে বিক্রি হয়, সব কিছু হাতে তৈরি জিনিসপত্র আপনারা দেখতে পাবেন। দেখুন কত কিছু তো আছে, আর এখানে লোক ভর্তি, মানে কলকাতা যত লোক ভর্তি আছে, এছাড়া বিভিন্ন জেলা থেকে লোক আছে এখানে, অনেক লোক আছে এখানে। দেখুন কালেকশান, দেখুন বাঁশি আছে, কাকু বাঁশি নিয়ে বসে আছে, দারুণ হাতে বানানো বাঁশের বাঁশি। আরও দেখতে পাবেন তোতারা, আরও অনেক কিছু আছে দেখাচ্ছি সামনে, দেখুন বাঁশের তৈরি অনেক কিছু, দেখুন ঝুড়ি আছে, বিভিন্ন রকমের স্টাইলে ঝুড়ি আছে, বাঁশের স্ট্যান্ড, ওফ দারুণ। এগুলো দেখতে পাচ্ছেন নাগল গাছের মুচি দিয়ে বানানো, দারুণ কালারফুল। দেখুন আরও অনেক কিছু আছে, দেখুন কাপড়ের উপর ডিজাইন করা এগুলো, ওফ অসাধারণ, হাতে বানানো চিত্র অঙ্কন কত সুন্দর লাগছে দেখুন। চলুন আর একটু এগিয়ে যাই, আর কি আছে দেখি, অসাধারণ কাঠের জিনিসপত্র আছে, এগুলো হাতে বানানো দারুণ কাঠের জিনিস, ভেতরে লাইট সিস্টেম করা আছে। আরও একটু এগিয়ে যাই, আবার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাঁশের তৈরি
দারুণ দারুণ জিনিস, অসাধারণ। দেখলে পুরো চোখ জুড়িয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর প্রিন্টিং, এগুলো সব হাতে বানানো। আর এগুলো অ্যান্টিক পিস, মানে এগুলোর দাম খুব বেশি, খুব বেশি। এগুলোর দাম খুব বেশি, মানে 40-50 হাজার নিচে তো নেই টোটালি, মানে 40-50 হাজার, 1 লাখ, 2 লাখ, প্রচণ্ড এক্সপেন্সিভ জিনিসপত্র এখানে এখানে আছে। মানে সত্যি এদের হাতের কাজও দারুণ হয়েছে, আর তেমন প্রাইজও আছে। দেখুন এগুলো সম্পূর্ণটা উল দিয়ে বানানো ঠাকুরের মূর্তি। আর এই এই ফ্রেমটা, ফ্রেমটা দেখলেন, ফ্রেমটার দাম 1.5 লাখ টাকা। আরও এখানে পিতলের অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ দারুণ হাতের কাজে বানানো। উফ, চোখ জুড়ানো জিনিস। আবার একটু পেন্টিং দেখে নিচ্ছি আমরা, হাতে বানানো। আরও অনেক কিছু অ্যান্টিক পিস আছে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে গণেশ মূর্তি আছে, অসাধারণ। এগুলো সব হাতে বানানো, বাজার থেকে একটুও কেনা না, সম্পূর্ণটা হাতে বানানো, অসাধারণ তৈরি করেছে। এই দেখুন শাক দিয়ে বানানো দারুণ একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি ওখানে। তো এখানে আরও অনেক মূর্তি মূর্তি আছে, চলুন দেখি বাইরে গিয়ে আর কী পাওয়া যায়। ঝুড়ি আর কুলো কিনলাম মেলা থেকে, ওখানে কত সুন্দর বাঁশের সব জিনিসপত্র সব তৈরি করা। আমি ঝুড়ি আর কুলোটাই নিলাম। মা ঝুড়ি আর কুলো নিয়েছে, এখানে আরও অনেক কিছু আছে বাড়ির ইউজ করার মতো, দেখতে পাচ্ছেন সমস্ত কিছু হাতে বানানো। হাড় অনেক কিছু আছে, মেয়েদের কানের, এ দেখুন মাটি দিয়ে বানানো দারুণ দারুণ ঘট, কলসি আর কাপ্লেট, আরও অনেক কিছু আছে। দেখুন অসাধারণ মেলা। দেখুন বাঁশ দিয়ে বানানো দারুণ হাতের কাজ, অনেক কিছু আছে। দেখুন ওফ, এত সুন্দর কাজ হাতের, হাতের দেখলেই প্রাণ জুড়িয়ে যাচ্ছে। মানে কলকাতায় প্রথমবার আমরা হস্তশিল্প মেলা এসেছি, অসাধারণ। দেখুন তাঁতের ঘর, এটা ভেতরে অনেক কিছু আছে তাঁতের, মানে তাঁতের ওড়না, তাঁতের কাপড়, তাঁতের বিভিন্ন চাদর আছে আপনারা দেখতে পাবেন, আরও বিভিন্ন রকম কাপড়ের কাপড়ের সেট আছে এখানে বিক্রি হচ্ছে। সমস্ত কিছু তাঁতের, অসাধারণ কালারফুল জিনিসপত্র, ব্যাগ আছে আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর লাগছে, কেনাচ্ছে দেখতে ভালো লাগছে, দেখতে যত সুন্দর, দামগুলো তত খুব দামি। দেখি বাইরে কী আছে, আরও দারুণ দারুণ জিনিস আছে দেখতে পাচ্ছেন, হাতে বানানো। ওফ, কালারফুল লাইট, এগুলো কিন্তু মাটি দিয়ে বানানো। হ্যাঁ, আর এগুলো দেখতে পাচ্ছেন শোলা দিয়ে বানানো, শুধু শোলা দিয়ে বানানো, দারুণ ফুলের কালেকশান। এগুলো মাটি দিয়ে বানানো দারুণ টেবিল লাইট, অসাধারণ মূর্তি আছে। দেখুন কালারফুল, দারুণ কালারফুল করেছে। এখন দেখতে পাবেন লাইট ল্যাম্প, মানে ভেতরে লাইট দিয়ে বাড়ানো ঝুলানোর জন্য, দারুণ জিনিস জিনিস এগুলো, অসাধারণ জিনিস এখানে আছে। দেখুন ফটো ফ্রেম কত সুন্দর। আরও একটু দেখাই দিই মাটি মাটি বানানো জিনিসপত্রগুলো। ওফ, দারুণ দারুণ মূর্তি আছে এখানে। বাড়ি পুজো দেওয়ার জন্য ফুলের একটা সাজি কিনলাম, দেখুন সাজিটা কত সুন্দর লাগছে, বাঁশের তৈরি, কত সুন্দর হাতের কাজ, ডিজাইন খুব ভালো লাগছে, সাজিটা খুব সুন্দর। দেখুন সাজিটার দাম মাত্র 50 টাকা। দেখুন দোতারা বাজাচ্ছে লোকটা, অসাধারণ দোতারা কালেকশন, সব বাঁশ দিয়ে বানানো। দেখুন আরও অনেক কিছু আছে, সমস্ত কিছু হাতে বানানো, অসাধারণ জিনিস সব। এগুলো করতে অনেক খাটনি হয়েছে ওনাদের, সেই খাটনির দাম সব নিচ্ছে। যাই হোক, দেখুন একটা মাটির জিনিস, অসাধারণ ফুল গাছ, বাঁশের জিনিস কটা, দেখুন কত সুন্দর ডিজাইন করা, ওফ দেখলেই প্রাণ জুড়িয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর চিত্র করা গায়ে বাঁশের ডিজাইনের উপর, ওফ। আর এগুলো কাঠের তৈরি বাড়ির বিভিন্ন জিনিসপত্র দেখতে পাচ্ছেন আপনারা, মাও কিছু দেখছে কিছু কিনবি বলে। পাটের তৈরি দেখুন ব্যাগ কত সুন্দর, আর অনেক কিছু আছে, আসন, তোয়ালি, পাখা, দারুণ দারুণ জিনিসপত্র, পাট দিয়ে বানানো দারুণ কালেকশান। দেখুন বাঁশের তৈরি আরও কিছু জিনিস, ঝুড়ি, কাকিমা ঝুড়ি বানাচ্ছে, দেখুন এখানে বসে ঝুড়ি বানিয়ে দিচ্ছে, অসাধারণ ঝুড়ি, তাও খুব কম দামের মধ্যে। ইতিমধ্যে মা একটা ঝুড়ি কিনে ফেলেছে, মা অনেক কিছু কিনছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য।
কাকিমা বানিয়ে চলেছে জুড়ি। দেখুন আরও অনেক কিছু আছে এখানে, দেখুন পাট দিয়ে বানানো আরও অনেক কিছু, বোতল দিয়ে বানানো দারুণ ডিজাইনের অসাধারণ জিনিস দেখতে পাচ্ছেন আপনারা। সোলার ফুল সত্যি এখানে না আসলে জানতে পারতো না হস্তশিল্প মেলা এত সুন্দর হয়। কলকাতায় প্রাণ জুড়ানো দেখুন কত বড় হস্তশিল্প মেলা। বন্ধুরা আমরা দেখালাম হস্তশিল্প মেলা ইকোপার্ক, মা কিছু কিনেছি কেনাকাটা করলো, তবে বাড়ি থেকে রওনা দেবো। আপনারা আমাদের ভিডিও দেখতে থাকুন, তবে বং ফ্যামিলি টিভি, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। থ্যাংক ইউ।